দুমাহ সোতর দিন সাত অক্টোবরের গাজা স্ট্রিপত চলি আছে হামাস আর ইসরায়েলের যুদ্ধ। হামাস নিষেধ করার অভিযান চলি আছে আর তার মাজতে যুদ্ধগ্রস্ত দুর্ভিক্ষগ্রস্ত গাজা স্ট্রিপত এতিয়া অবর্ণনীয় পরিস্থিতি, অবর্ণনীয় অবস্থা। ভাঙি চুরমার হওয়া বিধ্বস্ত হওয়া গাজা স্ট্রিপত দুর্ভিক্ষয় কুঙা করেছে সাধারণ জনতাক। আর তেনে সময়তে উদ্বেগজনক খবর, যময়ত নিরীহর উপর চলা অত্যাচার হত্যাযজ্ঞ বন্ধ করবর ইসরায়েলক বারে বারে হেঁচা প্রয়োগ করে আছে বিভিন্ন আন্তরাষ্ট্রীয় মঞ্চ, বিভিন্ন দেশে। তার মাজতে দুটা দিনের উদ্বেগজনক খবর, দুটা দিনত 390 জন সাধারণ লোকের মৃত্যু হয়েছে গাজা স্ট্রিপত। আর এই সময়সাত দুমাহ 17 দিনের এই সময়সাত 20,000-এরও অধিক লোকে প্রাণ হেরুয়াইছে ইসরায়েলের আক্রমণত গাজা শহরত। এই উদ্বেগজনক খবর এই মুহূর্তত সকলকে ব্যথিত করে তুলিছে। এই সময়সাত 85% লোক গৃহহারা হয়েছে, অর্থাৎ প্রায় 16,00,000 লোক গাজার 365 বর্গ কিলোমিটার অঞ্চলের ক্ষুদ্র অঞ্চলটোর প্রায় 23,00,000 লোকের ভিতর 16,00,000 লোকে গৃহহীন হয়েছে। 8,000-এরও অধিক লোক এটিও সন্ধানহীন হয়ে আছে। 52,000-এরও অধিক লোক আঘাতপ্রাপ্ত হয়েছে ইসরায়েলের আক্রমণত। ইসরায়েল হামাসর যুদ্ধ বিধ্বস্ত গাজাত আর শেহতিয়াক দুদিনত 390 জন লোকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুদিনত কমেও 734 জন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রকাশ করেছে এই খবর, এই পরিসংখ্যা। যুদ্ধত নিহতর সংখ্যায় 20,000 ঘর অতিক্রম করেছে। যুদ্ধবিরতি চলার সময়ত হামাসে প্রায় 100 পণবন্দীক মুক্তি করে দিয়ে, কিন্তু এতিয়াও 100-এরও অধিক লোক হামাসর শিবিরত পণবন্দী হয়ে আছে। সময়ে সময়ে পণবন্দীর মৃত্যুর বাতরি প্রকাশ পাইছে। ইসরায়েলি বাহিনীর মতে হামাসর বিরুদ্ধে চলা মূল স্থল অভিযানত 471 জন সৈন্য নিহত হয়েছে। ইফালে ইসরায়েলের সৈন্যই ইসরায়েল ডিফেন্স ফোর্সে সদরি করেছে। হামাসর বিরুদ্ধে চলা এই দুমাহরও অধিক সময়ত 700-এরও অধিক ইসরায়েলি সেনায় প্রাণ হেরুয়াইছে। ইয়ারে 471 জন স্থল সেনা বলেও সদরি করা হয়েছে। হামাসর হাতত বহু ইসরায়েলি সৈন্য এতিয়াও বন্দী হয়ে আছে। সন্ত্রাসবাদী সংগঠন হামাসর এজন নেতা হুসান বাদরানে কয় যে ইসরায়েলে এনেদরে কিয় আমার মানুষ হত্যা করেছে, কিয় আমার ঘর বাড়ি সম্পত্তি ধ্বংস করেছে। ধর্মীয় স্থান, স্কুল, কলেজ, চিকিৎসালয় একোৱেই এৰি দিয়া নাই ইসরায়েলে। পানি খাদ্য একো দিয়া নাই, যার বাবে এতিয়া হাহাকার করবলগিয়া হয়েছে সাধারণ নাগরিকে। আর এনেকা একটা পরিস্থিতির মাজত পুনের এইগারী শীর্ষ নেতায় কৈছে যে আলোচনার বাবে আমি সাজু, বন্দী বিনিময়ের বাবে আমি পুনের সাজু, গতি এই ক্ষেত্রে যুদ্ধবিরতির প্রয়োজন বলেও হামাসর শীর্ষ নেতাজনে উল্লেখ করেছে। কিন্তু তার মাজতে স্থলসেনা আর বায়ুসেনায় গাজা স্ট্রিপত চলাই থাকা এই ধ্বংস লীলা তছনছ হয়ে পড়েছে গাজা স্ট্রিপ। দুর্ভিক্ষর করাল গ্রাসত পড়েছে গাজার জনতা, আর যার বাবে এটা সমগ্র বিশ্ববাসীল রাষ্ট্রসংঘয় মানবীয় সাহায্যের বাবে আবেদন জানাইছে, যাতে সকলে গাজালয় মানবীয় সাহায্য প্রেরণ করে। হামাস সন্ত্রাসবাদী ইসরায়েলের উপর আক্রমণ করার পিছতে 7 অক্টোবরের গাজা স্ট্রিপত হামাসর বিরুদ্ধে আক্রমণ এনেদরে অব্যাহত রাখিছে ইসরায়েলি সেনায়। আকাশ মার্গেরে আক্রমণ চলার পিছত স্থলভাগেরেও ইসরায়েলি সেনায় অহরহ অদম্য অভিযান চলাই আছে, যার বাবে গাজা শহর ধ্বংসস্তূপত পরিণত হয়েছে। গাজাত সাধারণ নাগরিকর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আর সেয়ে ইসরায়েলি সেনার আক্রমণ গাজাত বন্ধ করবলে রাষ্ট্রসংঘকে ধরে ইসলামিক দেশসমূহে আহ্বান জানায় আছে, যদিও ইসরায়েলে এই ক্ষেত্রে তিল মানুষ গুরুত্ব নিদি স্থল সেনা আর বায়ুসেনার আক্রমণ তীব্রতর করে তুলিছে। আর এই সময়সাত রাষ্ট্রসংঘ প্রস্তাব গৃহীত করে সমগ্র বিশ্ববাসীক, সমগ্র বিশ্বক, সমগ্র দেশসমূহক এতিয়া মানবীয় সাহায্য প্রেরণের আহ্বান জানাইছে। রাষ্ট্রসংঘয় প্রস্তাব গৃহীত করে গাজার বাবে অতিরিক্ত মানবীয় সাহায্যের আহ্বান জানাইছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে গাজালয় প্রেরণ করবলগিয়া মানবীয় সাহায্যের ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা আহি নপরে তার বাবে প্রস্তাব গ্রহণ করেছে। উল্লেখযোগ্য যে হামাস সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আকাশী মার্গেরে প্রচণ্ড বিস্ফোরণ করে থাকার পরিপ্রেক্ষিততেই গাজার সাধারণ নাগরিকসকলে প্যালেস্তাইনী লোকসকলের জীবন যাপনত এতিয়া প্রত্যাহ্বান আহি পড়েছে। আর আকাশ মার্গর সেই ধারাসার গোলা বারুদর শব্দত জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, জীবন বিপন্ন হয়ে পড়েছে, আর যার বাবে আনকি সাহায্য সামগ্রীও পর্যাপ্ত রূপত প্রবেশ করবা নাই। আর সেইভাবে যে সাহায্য সামগ্রী দুই এখন প্রবেশ করেছে, সাহায্য সামগ্রী কড়িয়ানিয়া ট্রাক প্রবেশ করেছে, তাতেই উলমি পড়েছে ক্ষুধাটোৰ
বোকাটো হৈ থকা সাধাৰণ জনতা। এয়াই হৈছে গাজা ষ্ট্ৰীপৰ এতিয়া চিৰ পৰিচিত দৃশ্য। হামাছ নিশেষ নকৰা পৰ্যন্ত ইজৰাইলে এই অভিযান চলাই যাব। ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহুৰ শেহতীয়া সকিয়নী যে হয় আত্মসমৰ্পণ কৰক, নহ'লে মৃত্যুৰ গত্যন্তৰ নাই হামাছৰ।